छोरिया चली দেখো পুরো ঢং করে কান্না, ঢঙের কান্না। দেখো ঘর মুছছে, ইয়ার কি মারতে গিয়ে মেয়ের জলের বোতলটাই ফেলে দিয়েছে, আর পিঠ জ্বালা করছে আমার। দেখো একটু চুলকিয়ে দাও এবেলা বাবাই, বাবাই প্লিজ দাও না দুপাশ যেখানে, হ্যাঁ ওখানে আর এইদিকে, এইদিকে খুব জ্বালা করছে, কি জোর মারলে গো বাবাই। বাবাই চা খেয়েছে, আমার মেয়ে পিডিয়াশিওর খেয়েছে, আমি কি খাচ্ছি দেখো আজকে, আমি খাচ্ছি এই যে কোলা আর তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা সিদ্ধ করেছি আর ছোলাটা সিদ্ধ করেছি, করে এখন চাট করে খাচ্ছি। সেদিন যে আমি টেস্ট গুলো করেছি, আমার টেস্ট গুলো বাবা আজকে রিপোর্ট গুলো নিয়ে এসছে, তো আমার সুগারের জন্য কত টেস্ট দিয়েছিল দেখো, এটা তো দেখো HB1 ব্লাডের, এই যে ব্লাডের এই যে সিরাম, ক্রিয়েটিন, এই যে প্লাজমা গ্লুকোজ ফাস্টিং, এটা ইউরিন, ইউরিন টেস্ট যেটা দিয়েছিল বলছিলাম, এটা প্লাজমা গ্লুকোজ, এটা সুগার, ডায়াবেটিসের ফাস্টিং পিপি কটা হলো, আর এটা হলো ভিটামিন ডি। তো সবগুলোই মোটামুটি ঠিকঠাক আছে, রেঞ্জের মধ্যে নর্মাল আছে, শুধুমাত্র ইউরিনের এখানটায় এই রিপোর্টটা বুঝতে পারিনি, বাকি সবগুলোই ঠিক আছে। তো তো ইউরিনের রিপোর্টটা যেহেতু বুঝতে পারছি না, আর এমনিতেও এটা টেস্ট করতে দিয়েছে, তো ডাক্তার দেখাতে হবে,
তো ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বাবাই নিয়ে এসেছি সব সেদিন আমরা তো দেখাতে যাব কেছি আমনে ভি সোচা থা কি তুম আয়ে হো থাক আজকে তো আমি দর্শন দিয়েছেন আমি এক্ষুনি তোকে আমার মেয়েকে নিয়ে যাও ভাবছিলাম তোদের বাড়ি দুজনের চেহারা দেখলে না বাবাই তুমি কি ওয়েট লিফটার হয়ে গেছো আর আমার মেয়ে দেখো দেখছে পা দিয়ে না পা দিয়ে না হাতে বাপরে বাপ এটা কার লড়াই করতে আমরা ছাড়ো এরা দুজন সব সময় বাবু আসলেই লড়াই করে এই বাবু পা চালাবি না প্যান্টর ফাঁক দিয়ে সব দেখা যাবে বাবু সত্যি যদি কালকে কালকের ভিডিওটা দেখবি দেখি কালকে আমরা চিড়িয়াখানা গেছি হ্যাঁ দেখছিলাম জিরাফ দেখছিল সব কিছু দেখ এন্ট্রেন্স এই জিরাফ আরে না ওখানে হাতি অনেক না ওখানটায় সেই টিকিট হয়েছিল 3.5 টাকা করে উঠলে হাতির পিঠে 3.5 মিনিট করে সেই সময় অফার চলছে আমরা উঠেছিলাম মামি তো উঠেছিল হাতি বলেছে তখন রোগা ছিলাম আমাকে নিয়েছে বিশ্বাস করলি না আর তো যাই হোক এখন এরা দুজন এরকমই করবে আর বাবুর মা ফোন করছে আমার রিপোর্টটা মোটামুটি ঠিক আছে তো আমি কেন জানি না মাথা টাথা ঘুরছে বাবাই বলছে যে আমি মিষ্টি আলু টালু খাচ্ছি না ওই জন্য নাকি লো হয়ে যাচ্ছে বাবু দাদা ম্যাডাম এসছে মা পড়াতে দেখো কাঁদছে বাবু দাদা চলে গেছে বলে বাবু দাদা পড়াতে এসছে এই তুমি বন্ধু বান্ধব দেখিয়ে দাও তো একটি পিগি ব্যাংক বানিয়েছ তো দেখো আজকে সকালে আমার মেয়েটা বানিয়েছে দেখেছ এই দেখো এটা কি তোমরা জানো কি মাম্মা এটা এলিফ্যান্ট আর এটাতে পয়সা ফেলা যায় তাই না এই দেখো পিগি ব্যাংক তাই তো এটা বিগ পিগি ব্যাংক আর এটা হলো স্মল পিগি ব্যাংক এই যে রুবি তাকাও এই যে ক্যামেরার দিকে তাকাও এই যে লুহি আর লুহির পিগি ব্যাংক এলিফ্যান্ট রান্নার ঝামেলা নেই দুপুরবেলা আমরা আজকে খেয়েছি লাউ ডাল খেয়েছি উচ্ছে পাতুড়ি খেয়েছি উচ্ছে পাতুড়ি মামনিদি নতুন ক্রিয়েশন করেছে কিন্তু যা খেতে লেগেছে আমি আর কোনোদিন পাতুড়ি খেতে চাইব না আর কি খেয়েছি মাম্মা আজকে আমরা আর একটা খেয়েছি ওল ওলের তরকারি আমি আমি যে কারণে ওলের নিরামিষ ওলের তরকারিটা এত ভালো খাই মামনিদি রান্না করতে করতে আমি আর মনে হয় সেটাকে আর ভালোবাসবই না খেতে জানি না কেন মামিদি অ্যাকচুয়ালি রান্না ভুলে যায় রাঁধুনি যে রান্নার লোক সে রান্না ভুলে যায় শুনলে না সবাই মানে অজ্ঞান হয়ে পড়বে যে রান্নার কাজ করে সে রান্না ভুলে যায় আজকে একরকম রান্না বলে দিলাম দুদিন পরে যদি করতে দিই বলবে দিদি সেদিনকে কিভাবে বলেছিলে এটার পরে এটা খাবো তো কালকে তোমাদেরকে দেখানো হয়নি আমরা ওখানে খাচ্ছিলাম না তো রুহির জন্য একটা সিঙ্গাড়া নিয়েছিলাম আর বাবাই আমরা যে পনির পাসিন্দাটা খাচ্ছিলাম ওটা একটা নেওয়া হয়েছিল তো রুহিকে কালকে বাড়ি এসে আর দিইনি ও পিডিয়াশিও খেয়ে তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছিল তো এখন বাপ বেটিতে দুজন দুটো খাবে একজন খাবে সিঙ্গাড়া একজন খাবে পনির পাসিন্দা পনির পাসিন্দাটা তোমাদেরকে কেটে দেখায় কিরকম এই যে দুদিক দিয়ে পাতলা পাতলা স্লাইস করে পনির দেওয়া আর ভেতরে এর ভিতরে মশলা দেওয়া এটাকে পনির পাসিন্দা চাটনিটাও আমি চেয়ে নিয়েছিলাম এইটা কিন্তু এটা আজকে আর খেয়েও না ফেলে দাও
এটা বলেছিল একদিনই খাওয়া যাবে, ফেলে দাও খেয়েও না। একটু বসে বসে টিভি দেখছিলাম, আই বললাম দেখ টিভি দেখতে হবে না, তুই এখন একটু খেলা কর আমি তোর সাথে আছি। বলছে তাহলে চলো আমাকে খেলনা বার করে দাও। একদম খাটের সেই ওই প্রান্ত থেকে আমি টেনে টেনে বার করে আনলাম, ওই প্রান্ত থেকে আমি টেনে টেনে বার করে আনলাম খেলনাগুলো। তারপর উনি এখন এখানে খেলছে, ওই দেখো এই দেখো সব ঢেলে দিয়েছে। কোনটা শুধু করে এটাই শুধু ভাবছে। এই তো ডিমটা, আমার লুড়ির ডিম তোমাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ তো এগুলো দেখতে খুব মজা পায়, অনেকদিন পর পর বার করে দিলে দেখো এখন কি এক্সাইটমেন্ট ওর। বলছে মাম্মা এটা ধুয়ে দাও, ছোটবেলায় চেবানোর জন্য কেনা হয়েছিল কিন্তু ছোটবেলায় চেবানোর সুযোগ পাইনি, তখন চিবাতো না, এখন চিবাচ্ছে বসে বসে, আর এগুলো এখন তুলছে আর নামাচ্ছে। কি করছিস চুটকির, জামা কাপড় খুলে দিচ্ছিস কেন? আগে মেয়েটাকে ওর খেলনার কাজে ভিড়িয়ে দিয়ে আমরা দুজনে বসে বসে সেই থেকে রেস্ট নিচ্ছি। আজকে রান্না বান্না তো আছে, তো কি করব বুঝতে পারছি না, তো বসে বসে আমরা শুধু টিভি দেখে যাচ্ছি। আর ওকে পাহারা দিচ্ছি, ও কি করছে গ্লাস ধুচ্ছে, এবার গ্লাস ধুচ্ছে দেখো দেখ। হয়েছে হয়েছে মাজা, থালা বাসন মাজা হয়েছে, বাসন মাজছো, ফিল্টারও মেজে নেবে নাকি? তো বাবাই আমাকে এখন বলছে যে সানা তুমি বেশি করে আলু খাও মিষ্টি খাও। তারপর যখন আমি আবার ফুলা তখন কি হবে, আমি নাকি মিষ্টি আর আলু কম খাচ্ছি বলে আমি নাকি এ হয়ে যাচ্ছে, মানে আমার মাথা ঘুরছে, সুগার ফল করবে, সুগার ফল করে এরকম। আমার ওখানটায় ডাক্তার দেখবে, প্রেসক্রিপশনটা কোনোদিন নিজে দেখেছো কি লেখা থাকে? কোনোদিন তো দেখোনি। প্রেসক্রিপশনটাও দেখেছি প্লাস তোমার ওখানে একটা রেড কালারের স্ট্যাম্প দিয়ে কি লেখা থাকে দেখেছো? কি দেখেছো? সুগার ফল করলে এক চামচ চিনি খেয়ে নিতে। তার উপসর্গটা কি লেখা আছে সুগার ফলে? এত কাজ করবে আমি সহ্য করতে পারবো না। আজকে সব থেকে বড় ঘটনা হলো সামনে এই ব্যক্তিটার জন্মদিন, আজকে আমাকে ওর কাছ থেকে টাকা চেয়ে নিতে হয়েছে ওর জন্মদিনের গিফট কেনার জন্য, তাহলে আমার অবস্থা ভাবো। আজকে আমি ওর থেকে টাকা চেয়ে নিয়েছি ওর জন্যই গিফট কিনবো বলে, মানে বলতে তো পারছি না, আমি বলছি যে আমাকে টাকা দেবে আমি গিফট কিনবো তোমার জন্য, কি অবস্থা আমার, এক টাকাও চুরি করতে পারি না আমি, চুরি করলেই ধরে ফেলবে। এরকম কার কার হয় আমাকে জানাবে, একটা টাকাও মাঝে মাঝে এমন হয় আমার ব্যাগে মনে হয় 10 টাকারও একটা নোট থাকে না, যদি মোটামুটি আমি রেখেও দিই গুছিয়ে এই ব্যক্তিটা যখন থাকে না তখন নিয়ে নেয়, তারপরে আর রাখে না আমার কাছে থাকে না। আর আমি কোনোদিন মানে ওর থেকে টাকা নিয়ে কোনোদিন সরিয়েও রাখি না, ওই জন্য আমি আজকে মানে কিছু তো আমি ওর জন্মদিনে ওকে একটা গিফট দেবো। কাজ কম নেই গো, এখন এই বাসন গুলো গোছাবো, এইগুলো ধোবো, কত বাসন পড়েছে শরীরে থেকে, বাবার জন্য রুটি করবো, কিন্তু বাবাই কিছুটা করে দিচ্ছে, গরম টরম গুলো করে দিচ্ছে। এই থালাগুলো তো সব তুলে দিতে হবে, ধুয়ে দিতে হবে, তাই তো? এগুলো তো আর ইউজ হবে না, দেখেছো কত ভালো কাজ করে দেয় আমার, কোনোদিন তেজপাতা ছাড়িয়ে দেয়, তারপরে বোতলগুলো ঘরের মধ্যে নিয়ে আসে, এখন বালিশ ঢোকাচ্ছে, এগুলো আমার স্মৃতিতে থেকে যাবে।
মেন এটাই আমার উদ্দেশ্য। তো দেখো মশারির মধ্যে এখন বালিশ ঢোকাচ্ছে, আবার আমাকে বলছে, আমি বলছি বালিশগুলো ঢোকাও, তা বলছে নিশ্চয়ই ঢোকাবো, তো জলদি ঢোকাও, মশা ঢুকে যাবে। তো ছোটবেলা এখন সব কাজ করে নিয়ে আমরা চলে এসেছি মশারির মধ্যে। মেয়ে হওয়ার আগে খুব কম মশারি টাঙাতাম, কিন্তু এখন প্রত্যেক দিন মশারি টাঙায়, কারণ না ও ছোট, তো আর মনে হয় যেন যদি কিছু ওর গায়ে পড়ে, যদি কিছু কামড়ায়। কাল এমনিতেই একটা ফড়িং, ছোট্ট ফড়িং দেখছি আমার মাথার উপরে, এইটুকুনি। আমি আর বাবাই তো, আমি তো পুরো ভয় পেয়ে গেছি, বাবাইকে দিয়ে ফেলিয়েছি। তো ওর জন্যই মশিটা টাঙাই, আর মশি টাঙা নিয়ে শোয়াটা খুব সেফটি। যা হাঁপিয়ে গেছে, কেঁদে দেখাচ্ছে, দেখো সব কাজ করে এসে শুনলাম, এবার ঘুমাবো। ঘুম পেয়ে গেছে, কাকে 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 কাকে, ব্যাস শুরু হয়ে গেছে। তো চলো টাটা, বাই বাই।